ছাত্র ভর্তিতে তোলাবাজির অভিযোগ বাঁকুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজে। তোলাবাজির অভিযোগ টিএমসিপির একাংশের বিরুদ্ধে। সদস্য সংগ্রহের নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগও তুলল তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। কলেজে তারা বিক্ষোভ দেখালো। অফিস ঘরের ঠিক পাশেই ভর্তি হতে আসা নবাগত ছাত্রদের কাছ থেকে 100 টাকা চাঁদা আদায় চলছে। আবার অন্যদিকে রয়েছে আরেক দল, তারাও নিচ্ছে 100 টাকা চাঁদা। বাঁকুড়ায় পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজে প্রথম বর্ষে ভর্তি হতে আসা ছাত্রদের টিএমসিপি ফান্ডে দিতে হচ্ছে মোট 200 টাকা চাঁদা। জিজ্ঞেস করলাম যে হলুদ কার্ডটা দেখি 100 টাকা কেন নেওয়া হচ্ছে, আমরা ফর্ম ফিল আপ করেছি, তারপরে কলেজে ফর্মের টাকা ভরেছি, বলে এটা সাংসদের জন্য নেওয়া হচ্ছে। নিচে এলাম, নিচে এখানে আবার 100 টাকা করে নিল, তখন কোনো রসিদ দেয়নি, শুধু একটা সাদা কাগজে লিখে দিয়ে দিল 100 টাকা, তার উপরে তো না হলুদ কার্ডটা দিল। এই অভিযোগে কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু সমর্থক। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদেরই বিরুদ্ধে। অভিযোগ কলেজে টিএমসিপির সদস্য সংগ্রহের নামে টাকা তুলছেন কলেজের এক অস্থায়ী কর্মী ফণীভূষণ মাহাতো। ফণীভূষণ মাহাতো একসময় তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, এখন কলেজের অস্থায়ী কর্মী। তিনি বলছেন কলেজের ছাত্র সংগঠনের বিষয়ে তিনি কিছু জানেন না, তবে তিনি যাই বলুন না কেন টিএমসিপির অন্যান্যরা বলছেন অন্য কথা। মাননীয় মমতা ব্যানার্জি উনি নির্দেশ দিয়েছেন কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে চলবে না, তার সত্ত্বেও কলেজের কিছু কন্টিজেন্সি স্টাফ এবং কলেজের মানে মেকি টিএমসিপি ছাত্র নেতা তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে 100 টাকা করে চাঁদা তোলা নেয়। এই তোলার বিরুদ্ধে আমরা সমস্ত ছাত্রছাত্রী আজকে এই কলেজে অবস্থান বিক্ষোভ করেছি। কলেজে এত গন্ডগোল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন তিনি কিছুই জানেন না। আমার কাছে এই ধরনের কোনো খবর নেই, মানে কোনো ভার্বাল ইনফরমেশনও আমি পাইনি, মুখে কেউ অভিযোগ জানিয়েছে, সরকারে কেউ কোনো লিখিতভাবে জানিয়েছে, কোনোভাবেই আমি এরকম ধরনের। পরে অবশ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।